চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে বিদেশ ফেরত জামাতাকে নিয়ে ব্যক্তিগত গাড়িতে প্রাইভেট কারে করে বাড়ি ফিরছিলেন ফটিকছড়ি উপজেলার শাহনগড় মাইজবান্দার এলাকার বাসিন্দা মুসা আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন দুই নাতনি আদিবা হোসেন ও আদিলা হোসেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ইউটার্ন করার সময় একটি লরিতে থাকা 3-5 টন ওজনের একটি কন্টেইনার ছিটকে তাদের বহনকারী গাড়িটিকে চাপা দেয়। শেষ পর্যন্ত মুসা আহমেদ, তার জামাতা আবু বক্কর, এক নাতনি এবং গাড়ি চালককে জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, গাড়ি চালক সামান্য আহত হয়েছেন, বাকি সবাই অক্ষত আছেন। দুর্ঘটনার খবর পেয়ে প্রায় 200 কিলোমিটার দূর থেকে রওনা দেন ফায়ার সার্ভিসের সদস্যরা। উদ্ধারকারী দলের নেতৃত্ব দেন কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ। আলাপকালে সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাস্থলে গিয়ে কন্টেইনারের চাপায় থাকা প্রাইভেট কারের অবস্থা দেখে তারা ধারণা করেন একজন মানুষও সেখানে বেঁচে থাকার সম্ভাবনা নেই। গাড়িটি কিভাবে 3-5 টন ওজনের কন্টেইনারের চাপ বহন করল এ বিষয়ে সুলতান মাহমুদ বলেন, এটি অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনা, রাখে আল্লাহ মারেকে এটা তার উৎকৃষ্ট উদাহরণ।